মিয়ানমারে সেনা অভ্যুত্থান, এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা সেনার, আটক আন সান সুকে, উদ্বিগ্ন ভারত, বাংলাদেশের সঙ্গে যুদ্ধের আশঙ্কা হাসিনা সরকারের, আসরে নেমে পড়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে চোখ একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মিয়ানমারের শাসন ক্ষমতা দখল করল সে দেশের সেনা। আগামী এক বছর গোটা দেশটা থাকবে সেনার হাতেই। গতকাল সামরিক অভ্যুত্থান ঘটিয়ে এমনটাই ঘোষণা করেছে সেনা। পাশাপাশি দেশের প্রেসিডেন্ট, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেটিসের প্রধান আং সান সুকি সহ দলের অধিকাংশ নেতাকে আটক করেছে সেনা। নিয়ন্ত্রণ করা হচ্ছে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। গতকাল দেশের সেনা নিয়ন্ত্রিত মেওয়ার্ডে টিভিতে সংবিধানের একটি ধারা উল্লেখ করে বলা হয়েছে, প্রয়োজন হলে দেশের সেনা ক্ষমতা নিয়ন্ত্রণ করা হতে পারে। প্রসঙ্গত, ভোটের পর গতকাল থেকেই সংসদ চালু হওয়ার কথা ছিল। আজ সকালের দেশের অধিকাংশ রাজনীতিবিদকে আটক করেছে সেনা, তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশের অনলাইন নিউজ পোর্টালে বলা হয়েছে দেশের প্রেসিডেন্ট উইন মিন্ট ও দেশের শীর্ষ নেতা সুকিকে আটক করা হয়েছে। এছাড়া ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির সদস্য সাংসদদের আটক করা হয়েছে। উল্লেখ্য, টানা 49 বছর সেনা শাসনে থাকার পর মিয়ানমারের প্রথম নির্বাচন হয় 2011 সালে, পরের নির্বাচন অনুষ্ঠিত হয় 2020 সালে। সেই নির্বাচনে দেশের দুই কক্ষ মিলিয়ে 476টি আসনের মধ্যে 396টি আসন দখল করে সুকির দল। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগে বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছিল সেনা ও সুকির দলের সঙ্গে। এদিকে মিয়ানমারের সেনার সে দেশের ক্ষমতা দখল ও সুকিকে আটক নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মিয়ানমারের পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে ভারত। মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়া সবসময় পাশে থাকবে ভারত, তাই মিয়ানমারের গণতন্ত্র ফিরে আনার প্রক্রিয়া বজায় রাখা প্রয়োজন। অন্যদিকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও হোয়াইট হাউসের মুখপাত্র জেন পাকি এক বিবৃতিতে জানিয়েছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে মিয়ানমারের সেনা যে পদক্ষেপ নিয়েছে তা উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে, দেশের একাধিক নেতা সহ সুকিকে আটকের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এহেন পরিস্থিতিতে এবার দেশটিতে গণতন্ত্র রক্ষায় আসর নেমে পড়েছে রাষ্ট্রসংঘ। জানা গিয়েছে মিয়ানমারে নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। পাহাড়েই দেশটিতে সেনা অভ্যুত্থানের ঘটনাকে গণতন্ত্রের উপর ভীষণ আঘাত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। রাষ্ট্রসংঘে ব্রিটেনের দূত বারবারা উডওয়ার্ড সব জানিয়েছেন, গত নভেম্বর মাসে মিয়ানমারের অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে বৈধ হিসাবে গণ্য করা হবে। নেত্রী সুকির দ্রুত মুক্তির জন্য চেষ্টা করবে লন্ডন। রাষ্ট্রসংঘের প্রতিনিধি স্তেফানি দুজারিক জানিয়েছেন, ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় মিয়ানমারের রাজধানী নাইপিদা ওতে থাকা আধিকারিকদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এই অভ্যুত্থানের ফলে রাখাইন প্রদেশে থাকা রোহিঙ্গাদের জীবনও আরও কঠিন হয়ে উঠবে। উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে একাধিক বিষয়ে বিগত দিনে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সুকির সরকারের। নির্বাচনে কারচুপিও অভিযোগ উঠেছে জোনটা অর্থাৎ বার্মিস সেনাবাহিনীর বিরুদ্ধে। বলে রাখা ভালো, 2008 সালে সামরিক নজরদারিতে যে সংবিধান তৈরি হয়েছে সেখানে পার্লামেন্টে কোনো বড় আইন ঢুকিয়ে দেওয়ার মতো আসন সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলিকেও সেনার হাতে রয়েছে, ফলে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও গণতান্ত্রিক শাসন এখনও প্রতিষ্ঠা হয়নি মিয়ানমারে। আর সেনা অভ্যুত্থান জারি থাকলে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বর্মিজ সেনা। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং মিয়ানমারের সেনা অভ্যুত্থান, উদ্বিগ্ন ভারত, বাংলাদেশের সঙ্গে যুদ্ধের আশঙ্কা হাসিনা সরকারের, আসরে নেমে পড়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন?
অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।